হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে যাচ্ছি। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু বাসের টিকিট কাটার জন্য কাউন্টারে যেয়ে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হয় না। তো আপনি চাইলেই কিন্তু ঘরে বসে আপনার স্মার্টফোনটি দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য যে কোনো বাসের টিকিট আপনি কেটে নিতে পারবেন। তো খুবই চমৎকার একটি বিষয়। তো আপনি কিভাবে আপনার রুমে বসে মোবাইল ফোন দিয়ে বাসের টিকিট কাটবেন, আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো আপনি যদি আপনার স্মার্টফোনটি দিয়ে বাসের টিকিট কাটতে যান, তাহলে আপনাকে আপনার ফোনের মধ্যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো সেজন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর প্লে স্টোর থেকে আপনাকে process.com এর একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আপনি চলে যাবেন প্লে স্টোরের সার্চ বক্সে এবং এখানে সার্চ করবেন হচ্ছে সহজ বাস টিকিট। এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনারা process.com এর এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। প্রথমে আপনারা process.com এর এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন যে এটা আমার ইনস্টল করা আছে। এখন যদি আপনারা বাসের টিকিট কাটতে চান, তাহলে জাস্ট আপনারা এই অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য যে কোনো বাসের টিকিট কাটতে পারবেন। তো এখন যদি আপনি বাসের টিকিট কাটতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে দেখেন লেখা আছে ফ্রম এবং টু। ফ্রমের এখানে আপনাকে আপনার বর্তমান লোকেশনটা অর্থাৎ বর্তমান সিটিটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার বর্তমান সিটিটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, ঢাকা। দেন নিচে লেখা আছে টু। টু এর এখানে আপনি আপনার গন্তব্যস্থলের সিটিটা সিলেক্ট করে দিবেন। আমি আমার গন্তব্যস্থলের সিটি সিলেক্ট করে দিচ্ছি কুষ্টিয়া। দেন আপনাকে আপনার জার্নি ডেটটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার জার্নি ডেটটা সিলেক্ট করে দিচ্ছি 11। দেন আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন যে 11 তারিখে ঢাকা থেকে কুষ্টিয়ার কতগুলো বাস সেরে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাসই কিন্তু ঢাকা থেকে কুষ্টিয়াতে সেরে যাবে 11 তারিখে, এবং টাইমটাও দেওয়া রয়েছে কখন কখন বাসগুলো ছাড়বে। যেমন হচ্ছে আপনার 9টা, 10টা, 30, 12টা, এখানে টাইমগুলো দেওয়া রয়েছে। আপনি আপনার সুবিধা মতো টাইমটা দেখে বাসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পারতেছেন যে বাসের সিটগুলো আপনার সামনে চলে এসেছে। এখানে আপনারা যে সিটগুলো দেখতে পাচ্ছেন যে একটু কালো, এই সিটগুলো কিন্তু অলরেডি বুক হয়ে গেছে, এবং যে সিটগুলো সাদা আছে এই সিটগুলো আপনি বুক করতে পারবেন। তো এখান থেকে আপনি সিটটা চয়েস করে নেবেন। চয়েস করার পর জাস্ট ওই সিটে ক্লিক করবেন। সিটে ক্লিক করার পর আপনার সিটটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন যে এখানে আপনার বোর্ডিং পয়েন্টটা সিলেক্ট করতে বলতেছে। মানে হচ্ছে যে আপনি কোথা থেকে বাসে উঠবেন, সেই বোর্ডিং পয়েন্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি আমার বোর্ডিং পয়েন্ট সাবার বাস পয়েন্ট এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর জাস্ট আমি কন্টিনিউ বুকিং এখানে ক্লিক করব। কন্টিনিউ বুকিং এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এই পেজে আসার পর আপনি দেখতে পারতেছেন যে এখানে আপনার নিজের পার্সোনাল ডিটেলসটা দিতে বলতেছে। তো এখানে আপনি আপনার ডিটেলসটা দিয়ে নেবেন। এখানে আপনি আপনার নামটা দিবেন, আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। দেন আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে আপনাকে আপনার পার্সোনাল জিমেইল অ্যাকাউন্টটা দিতে হবে। অবশ্যই জিমেইল অ্যাকাউন্টটা ভ্যালিড হতে হবে, কেননা এই জিমেইল অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু আপনার টিকিটের কপিটা সেন্ড করা হবে। তো আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে নিচ্ছি। জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে আপনার নাম্বারটা দিতে হবে, আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আই এগ্রি, এখানে জাস্ট আপনি টিকচিহ্ন দেবেন। টিকচিহ্ন দেওয়ার পর আপনি কন্টিনিউ বুকিং এখানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আপনি দেখতে পারতেছেন যে এখানে আপনার টিকিটের মূল্যটা শো করতেছে, এবং process.com এর যে একটা ফি আছে এই ফিটা এখানে দেওয়া আছে, এবং টোটাল আপনার কত টাকা কস্ট হবে নিচে কিন্তু এখানে দেওয়া আছে। তো এখন আপনাদেরকে এই টাকাটাকে পেমেন্ট করে তাদের অ্যাকাউন্টে দিতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনি এখানে বেশ কয়েকটা গেটওয়ে দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ, আরও কয়েকটা এখানে গেটওয়ে আছে। তো আমি এখানে আজকে আপনাদেরকে বিকাশ দিয়ে দেখাবো কীভাবে তাদেরকে পেমেন্ট করবেন টাকা। এখন আপনি জাস্ট বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পর আপনি কন্টিনিউ বুকিং এখানে ক্লিক করবেন।
দেন আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এই পেজে আসার পর আপনি দেখতে পারতেছেন এখানে লেখা আছে টিকিট ডিটেলস। এখানে আপনার টিকিটের ডিটেলসটা দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার জার্নির ডেট, বাসের নাম, সিট নাম্বার, আপনার টোটাল কত কষ্ট হচ্ছে, আপনার রিপুটিং টাইমটা, এবং হচ্ছে আপনি কোথা থেকে উঠবেন, বোর্ডিং পয়েন্ট, এটাও কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ ডিটেলস এখানে দেওয়া আছে। তো সব কিছু যদি এখানে ঠিক থাকে তাহলে জাস্ট আপনি কনফার্ম রিজার্ভেশন এখানে ক্লিক করবেন। কনফার্ম রিজার্ভেশনে ক্লিক করার সাথে সাথে আপনার টিকিটটা কিন্তু রিজার্ভ হয়ে গেছে। এখন আপনাদেরকে জাস্ট পেমেন্টটা করার সাথে সাথে আপনার টিকিটটা আপনার জিমেইলে সেন্ড করে দেওয়া হবে। তো পেমেন্ট করার জন্য এখানে তারা সিস্টেমটা বলে দিয়েছে, তাদের একটা বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে, এই বিকাশ নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে। তো কীভাবে পেমেন্ট করবেন এখন আমি আপনাদেরকে দেখাই দিব। পেমেন্ট করার পর বিকাশ থেকে আপনাদেরকে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে, ওই আইডিটা এখানে বসাই দিয়ে জাস্ট আপনি ভেরিফাই পেমেন্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনার টিকিটটা কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনি ডাউনলোড করে জাস্ট পিন করে আপনি চলে যাবেন হচ্ছে আপনার কাউন্টারে। তো কীভাবে পেমেন্ট করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদেরকে বিকাশে নিয়ে যাই। তো বিকাশ থেকে পেমেন্ট করার জন্য আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে নিতে হবে। আমি আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে নিচ্ছি। তো বিকাশ অ্যাকাউন্টে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরে একটা অপশন রয়েছে পেমেন্ট, জাস্ট আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে। আপনি তিন লিখে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলতেছে। তারা তাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিল, মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, সে নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। আমি তাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা তোলার পর জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন যে এখানে অ্যামাউন্টটা দিতে বলতেছে, ইন্টার অ্যামাউন্ট, এখানে আপনি অ্যামাউন্টটা বসাই দিবেন। আমি অ্যামাউন্টটা দিয়ে নিচ্ছি। অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাকে এখানে ইন্টার রেফারেন্স, এখানে রেফারেন্সটা দিতে বলতেছে। তো আপনি টিকিট কাটার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমি আমার সেই নাম্বারটা দিয়ে নিচ্ছি। নাম্বার দেওয়ার পর জাস্ট আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে বলতেছে ইন্টার কাউন্টার নাম্বার, এখানে আপনাকে কাউন্টার নাম্বারটা দিতে হবে। আপনি এখানে ওয়ান দিয়ে নেবেন। ওয়ান দেওয়ার পর জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার বিকাশ পিন নাম্বারটা দিতে বলতেছে। আপনার বিকাশ পিন নাম্বারটা এখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে, আপনার পেমেন্টটা চলে যাবে, এবং সাথে সাথে আপনাকে বিকাশ থেকে একটা SMS দেওয়া হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কনফার্ম করলাম না, আপনি জাস্ট এখানে পিনটা দিয়ে সেন্ড করলেই কিন্তু আপনার পেমেন্টটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে। তো এখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আপনি যখন পেমেন্টটা সেন্ড করবেন, সেন্ড করার সাথে সাথে আপনাকে বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এমন একটি ট্রানজ্যাকশন আইডি আপনাকে দেওয়া হবে। এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি জাস্ট ওখানে বসিয়ে ভেরিফাই পেমেন্টে ক্লিক করে আপনি ভেরিফাই করে নেবেন, এবং সাথে সাথে দেখবেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনার বাসের টিকিটটা সেন্ড করে দেওয়া হবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই সহজ ডট কমের অ্যাপটি থেকে খুব সহজেই আপনারা বাসের টিকিট কেটে নিতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পর ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।